হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ ব্লক থেকে সকলকে স্বাগতম আজকে আমি পাকাল মাছ দিয়ে অনেক দেশে কিন্তু এই মাছটা অনেক নামে পরিচিত কেউ চেনে তারাবান আর কেউ চেনে পাকাল মাছ তো আজকে পাকাল মাছ দিয়ে আমি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব। এখানে পাকাল মাছটা কিন্তু সুন্দর মতো ধুয়ে ভেজে নিয়েছে হালকা করে আলু আর বেগুন স্লাইস করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে চুলায় কড়া দিয়ে দিয়েছি দেয়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দুইটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে আলুটা দিয়ে দেবো আলুটা নেড়ে চেড়ে এর মধ্যে হালকা পানি দিয়ে দেবো দেওয়ার পরে স্বাদ মতো লবণ সরিষা জিরা আদা বাটা দিয়ে দেবো ও শুকনো মরিচ বাটা দিয়ে দেবো দেওয়ার পরে সুন্দর মতো এটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু ঝোলের পানি দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমারটা সুন্দর মতো কষিয়ে নিয়েছে নেওয়ার পর হালকা গরম পানি করে রাখছিলাম যতটুকু ঝোল রাখবো অতটুকু পানি দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এরকম করে আপনারা গেস্টদের সামনেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন আমার তো এই রান্নাটা খুব ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে সম্পূর্ণ না টেনে এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু এই মাছের তরকারিটা রান্না করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম